আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিক কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। তো সেটা রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি এখন এতে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, যেখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আছে। এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন করে নিব। এই তো আমার পেঁয়াজটা ব্রাউন করা হয়ে গিয়েছে, এখন আমি এতে চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। চিকেনটাকে বেশি একটা ভাজবো না, চিকেন বেশি ভাজলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমি এখন চিকেনটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি যত গরম গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখন এতে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে দিয়ে আমি ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর সময় এতে আমি কোনো পানি দিব না, চিকেন থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। এখন চিকেনটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার চিকেনটি যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এটা ভালো করে একটু সেদ্ধ হওয়ার পরে আমি এখানে কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ বয়েল করে রাখা পেঁয়াজকলি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে চিকেনটা খেতে অসম্ভব ভালো লাগে, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এতে 1 চিমটি পরিমাণ গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো ঝোল রাখিনি, আপনারা চাইলে ঝোলটা রাখতে পারেন। তো হয়ে গিয়েছে আমার রান্না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।